এই হোয়াটসঅ্যাপ তোমাদের আরও একবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু অন্যরকম, তার কারণ আজকে আমি তোমাদেরকে কলকাতার সবথেকে বড় স্পোর্টস কমপ্লেক্সের উপরে একটা ব্লগ বানাবো, মানে সবথেকে বড় স্পোর্টস মার্কেট বলতে পারো, মানে ময়দান মার্কেট কলকাতাতে ঠিক আমার পেছনে, এটা নিয়ে আজকের ব্লগটা। আজকে আমি এখান থেকে মানে কিছু জিনিস কিনবো, প্লাস ব্লগও হবে, তোমাদের দেখিয়ে দেবো কী কী জিনিস কিনলাম। আর তোমার ব্লগটা তো দেখতেই পারবে যে এখানে সব কিছু পাওয়া যায়, ক্রিকেটের সি থেকে শুরু করে ই অবধি পাওয়া যায়, জিমের জি থেকে শুরু করে এম অবধি পাওয়া যায়, ফুটবলের এফ থেকে শুরু করে এল অবধি পাওয়া যায়, সমস্ত রকম স্পোর্টসের আইটেম এখানটায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের সব কিছু আজকে ব্লগের মধ্যে দেখাবো। আর তোলো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগটা কিন্তু তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকবে। মার্কেটটা ভেতর দিয়ে এন্ট্রি হয়, দাদাই জগার্স হবে না? জগার্স হবে, জগার্স দেখো সেভেন লোকাল তো না, ইয়ের হবে না, ভেক্টর এক্স হবে না, ঠিক আছে, এখানে তো ভেক্টর এক্স এর পেলাম না, অন্য জায়গায় যেতে হবে। অনেক দোকান আছে এখানে, জগার্স হবে, জগার্স দেখো সাত নম্বর সাইজ, স্পাইক এগুলো স্পাইক করে যাবো এখানে, একটা প্যাড আছে, একটা গ্লাভস হবে না, এ বাবা কেন পেলাম না, জগার্স হবে সাত নম্বর, কিসের আছে গো এটা, ভেক্টর ছাড়া কিসের হবে, সেগান না এটা কি একটাই কালার, এটা রবার্টসন কালার হয়ে যাবে, কালার দেখাও দেখি আর কি কালার আছে, প্যাকেট
একটু পড়ে দেখা যাবে? হ্যাঁ দেখো তো একটু খুলে। কোনো পেলাম না তো এখানে আসতে হচ্ছে। ইয়ে জগার সবে দেখো। ঠিক আছে রাখো, আমি পরে ফোন করছি। রাখো। কী সাইজ লাগে? সাত নম্বর। সাত নম্বর জগার হবে ভাই। আর দেখো এরকম একটা হবে, শুধু কোম্পানির মধ্যে চাই, এরকম কোয়ালিটি হবে, আরও ভালো চাইলে এরকম হবে। তারপর এরকম আছে, এইটা হবে, দেখো কোনটা নেবে। আচ্ছা কীরকম দাম আছে আমাকে একটু বলো। হচ্ছে কম পাবে ভাই, চোখে যদি চিকেন বেশ পাও এইগুলো পাবে 450 টাকা, 450। এইগুলো 450 টাকা? 450 টাকা। আর এই এইগুলো? তারপরে চলে যাবে একদম দাম চলে যাবে 750 টাকা, 450-র পরে, মাঝখানে আর কিছু নেই। মাঝখানে কিছু তারপরে আছে আপনি তোমার 750-র, আর আরেকটা আছে 650-র আছে কমা একটু, এটাও নিতে পারো, এটাও ভিক্টর আছে, এগুলো সব অরিজিনাল কোম্পানির। তারপর আছে 850 টাকা। অনেক দোকান আছে, ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কমের মধ্যে পাওয়া যায়। অনেক দোকান আছে, জার্সি থেকে শুরু করে সব কিছু পাবে, আমাকে এখন ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে ক্যারাম বোর্ড রাখা, জগার্স হবে, জগার্স 7 নম্বর। কিসের আছে? রাবার সোল। ভেক্টর নেই? ভেক্টর সাইন ব্যাগ আছে গো, 5 নম্বর, 5x12টা সাইন ব্যাগ। দেখা তাই দেখি একটু দাম কেমন আছে। মাইক্রোটা কত? আর একটা দেখো তো, এটা তোমার একটু ইয়ে লাগছে, লোকাল লাগছে তো, এটা লোকাল লাগছে তো। কত এটা? 580 টাকা। কোনটা দেখো? ওরা বলছে 580। পরে দেখি এই একটাই কালারে হবে এটা। ৫২০ টাকা বলে এটার অন্য কালার হবে না গো? না না আমি আমি নিয়ে গেছি মাইক, আমি যদি বললাম তোমায় প্লাস্টিক খোলার আগে। আচ্ছা বলছি এটার অন্য অন্য কালার হবে না? অন্য কালার লাইট কালারের মতো লাগবে গো, না 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 এটা ঠিক কতটা ইয়ে লাগছে না, টেস্টিং উঠে যেতে পারে। হ্যাঁ না 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 এটা ঠিক না, আর হবে না। ঠিক আছে এখানেও পেলাম না,
তুই দেখ একটু সাইড এই এদিক দিয়ে এদিক দিয়ে আসো দাদা কই এখন আমাকে খুঁজে যেতে হবে এতগুলো দোকান আছে এখান থেকে খুঁজে যেতে হবে কোথায় পাওয়া যায় এদিকে এইদিকে যেতে হবে দেখি কোথায় পাওয়া যায় জগার্স হবে গো জগার্স দশ এক হ্যাঁ নয় কা এক হ্যাঁ আট কা দু সাত কা দু কত দাম আছে এটা ছশো টাকা কি কোম্পানি ভেক্টরের হবে না ভেক্টরের হচ্ছে না কি চাপ জগার্স হবে গো ভেক্টরের হবে এই ভেক্টর ভেক্টর এক্স হবে না কোথাও পাওয়া যাচ্ছে না কি করি জগার্স হবে জায়গাটা থেকে যেতে হবে এখন আমাকে অন্য দোকানে গিয়ে খুঁজতে হবে কোথায় পাওয়া যায় এখানে অনেক দোকান আছে সেখান থেকে খুঁজে বার করতে হবে জগার্স হবে গো সাত নম্বর আচ্ছা এটা কি এক্সট্রা কোনো কালার হবে এটা এক্সট্রা কোনো কালার হবে হ্যাঁ হবে না কি প্রাইস আছে এটার অন্য কোনো কালার হবে না কি করা যায় তাহলে জগার্স হবে জগার্স সেপে দু মডেল সেপে ডো মডেল নেই
कलर एक ही मिलेगा ये वाला? नहीं, कलर आएगा। कौन सा कलर आएगा? सेवन सेवन ये गुलाब का रेट क्या है? क्या चाहिए गुलाब? क्वांटिटी एक ही चाहिए, एक पीस 750। वेक्टर इसका नहीं, वेक्टर एक्स सेगा नीवी। तो दूसरा पड़ा जाए कोथाओ पाया जाच्छे ना, कि पड़ा जाए আরো একটু ছোট দেবো। আপনি চার ফুট হাইট বলছেন কিন্তু আপনি এক থেকে ছোট বললে আপনি হাত থেকে ছোট দেবো, দরকার কি আছে আবার? এর থেকে ভালো কি আছে? কত? লোকাল সেগার চলে না তো ভিক্টরে দেখো, ভিক্টরে এটা পুরো লোকাল, এটা লোকাল পুরো অনেক দেখিয়েছে। অনেক ঘোরার পরে আমি এখান থেকে নিলাম, একটা জগার্স নিয়েছি আর একটা চেস্ট স্ট্রেচিং ব্যান্ড নিয়েছি। ঠিক আছে, অনেক ডিসকাউন্টও দিচ্ছে দাদা। এই যে তোমার দোকানের নামটা আমি দেখেছি ব্যাক ক্যামেরা, আর দোকানের নাম আছে সিটি স্পোর্টস। ঠিক আছে, সব কিছু পাওয়া যাবে, জগার্স থেকে শুরু করে স্পাইকস, ব্যাট, প্যাডস, গ্লাভস, সব কিছু। আচ্ছা, ব্যাটসের কী দাম আছে? আচ্ছা, ধরো আমার ভিডিওটা দেখেছি তোমার সঙ্গে, কেউ কন্ট্যাক্ট করো, কেউ যদি আসতে না হোম ডেলিভারি দাও। আচ্ছা, এখানে এসে? আচ্ছা, মোটামুটি ডিসকাউন্টে তো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বাড়ি তো আমি চলে এসেছিলাম, কিন্তু সেনকে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তার কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কারণ কি তোমরা সবাই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সাইক্লোন এর জন্য আসার জন্য অ্যালার্ট করেছিল অসম, তো সেটারই সাইড এফেক্ট হচ্ছিলো বলে বৃষ্টি হচ্ছিলো। আর ওখানেও মানে বিধানচন্দ্র রায় মার্কেটে জল জমে গেছিলো বলে আমি আর সেখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমি বাড়িতে চলে এসেছি, আর কালকে ফিরে এসে আর মানে শরীর আর দিচ্ছিল না বলে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ওখান থেকে কী কী কিনলাম। ঠিক আছে, তুই প্যাকেটটা খুলে আমি তোমার দেখিয়ে দিই কী কী আছে। এটা যেমন হাফ প্যান্ট নিয়েছি, এটা একটা খেলার জন্য, তার কারণ আমি সকালবেলা হাফ প্যান্ট পরে খেলতে খুব ভালো লাগে, ফুল প্যান্টে ঠিক অতটা মানে অভ্যস্ত না। ক্রিকেট খেলা হাফ প্যান্টেই ভালো, ক্রিকেট ফুটবল দুটোই। তো এটা নিয়েছি প্যারাশুট কাপড়ে পুরো। ঠিক আছে, এটা একটা নিয়েছি, আর এটার সঙ্গে একটা স্ল্যাক আছে। ঠিক আছে, এই ভেতরে পড়ার জন্য। একদম ভালো কোয়ালিটি, এই দুটো মিলে আমার টোটাল দাম নিয়েছে 320 টাকা। ঠিক আছে, টোটাল 420 টাকা হচ্ছিল, ডিসকাউন্ট করে 320 টাকা। ঠিক আছে, আর একটা ব্যাগ কিনেছি, এটার দাম পড়েছে 150 টাকা। বেশ ভালো, কারণ কি এটার বোতলে মানে এটা কিনেছি এই কারণেই, এটার ভেতরে সমস্ত কিছু রাখার জন্য, মানে খেলতে যাওয়ার সময় মোবাইল, জলের বোতল ক্যারি করার জন্য। এটা মেনলি এটা কিনতেই গেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে জগার্স, মানে ক্রিকেট ফুটবল দুটো খেলাই যাবে, তো সেই জন্যই কিনেছি। খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি,
ভেক্টর এক্স এর আছে, এটা ভেক্টর এক্স এর, ঠিক আছে। ওখানে অনেক রকমই দেখাচ্ছিল, আমার এটা পছন্দ হয়েছে, বেশি দামি থেকে শুরু করে মিডিয়াম। তো আমার একটা বেশি দামি কিনিনি, আমি জাস্ট নর্মাল খেলার জন্য, কি বেশি দামি আমি তো সেরকম প্র্যাকটিস করি না, জাস্ট নর্মাল খেলার জন্যে যখন খেলা হয় আর কি। তো এটা দাম নিয়েছে আমার 480 টাকা, 600 টাকা চেয়েছিল, 650 টাকা, 480 টাকা বার্গেন করে নিয়েছি, ঠিক আছে। আর লাস্ট যে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই চেস্ট স্ট্রেচিংটা কিনেছি, কারণ কি আমি তো মানে বল করার সময় আমার হাতে খুব মানে শোল্ডারে ব্যথা হয়, তো আমি তো রাইট আর্ম বোলার, তো ওই জন্য এটা কিনেছি। এটা একটু পরে স্ট্রেচিং করলে কি ব্যথাটা কম হয়ে যায় আর কি, তো ওই জন্যই কেনা হয়েছে। তোমরা ওখানে যেতে পারো, তোমাদেরকে ভিডিওটা ওই জন্যই বানানো, তোমরা ওখানে গিয়ে খেলার যাবতীয় জিনিস পেয়ে যাবে অনেক কম টাকার মধ্যে। ভিডিওটা বানানোর একটাই পারপাস ছিল, তোমাদের যাতে একটু ইনফরমেশান দিতে পারি, যে মানে এখানে একটা আমাদের কলকাতার সব থেকে বড় মার্কেট আছে, বিধানচন্দ্র রায় মার্কেট বা ময়দান মার্কেট বলতে পারো, যেখানে কিন্তু সমস্ত কিছু জিনিস পাওয়া যায় হোলসেল রিটেল রেটে, ঠিক আছে। খেলার যাবতীয় জিনিস থেকে শুরু করে জিমের সমস্ত কিছু পেয়ে যাবে, A to Z, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটুকুনিই ছিল, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, নিজের ফ্রেন্ডদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন বি হ্যাপি অ্যান্ড ট্রাই টু মেক এভরিওয়ান হ্যাপি, টাটা।